হলদিয়ার আফ্রিকান অতিথি। হলদিয়া নিউজের প্রতিবেদন। বাওবাবস। আফ্রিকা ও মাদাগাস্কারের গাছ এখন বন্দর শহরে আকর্ষণের কেন্দ্রে। বাওবাবস মূলত বাওবাব নামেই পরিচিত। মরুভূমির এই গাছকে ঘিরে নানা মিথের জন্ম হয়েছে হাজার হাজার বছর ধরে। দীর্ঘজীবী বাওবাবকে মানুষের নানা বিস্ময় ও বিশ্বাস তৈরি হয়েছে। 500,000 কিংবা 2,000 বছর বেঁচে থাকা যেন বাওবাবের কাছে জলভাত। শরীরের মধ্যে হাজার হাজার লিটার জল জমিয়ে রাখা এই গাছের কাছে কোনো ব্যাপারই নয়। করোনার সময় ভিটামিন সিযুক্ত ফল খাওয়া নিয়ে যখন আধিক্ষেতার শেষ নেই, তখন এ গাছের একটা ফলকে বলা হচ্ছে 20টা মৌসম্বির সমান। এত সি ভিটামিন ও নানা পুষ্টিগুণ রয়েছে আফ্রিকার অতিথি সেই বাওবাব আমাদের শহর হলদিয়ায় 50-60 বছর কাটিয়ে দিল সবার অলক্ষ্যে। আমরা কেউ টের পাইনি। বস্তুত আফ্রিকার এই গাছটির দেখা ভারতে মিললেও বিরল গাছ তো বটেই। সেই বিরল বৃক্ষ বাওবাব হলদিয়ায় রয়েছে শুধু নয়, একেবারে ফলে ফুলে পল্লবিত। একটি নয়, রয়েছে দুটি যুবক বাওবাব। যদিও বাওবাবের বেঁচে থাকার নিরীক্ষে 50 বছরের গাছ কোনো বয়সই নয়। হলদিয়ার টাউনশিপ সংলগ্ন কোস্টগার্ড জেটির পাশে অ্যাঙ্কারেজ ক্যাম্প। ক্যাম্পের আবাসন এলাকায় রয়েছে দুটি গাছ, একটি এলাকায় ঢোকার মুখে, অন্যটি রামকৃষ্ণ সেবায়তনের প্রাচীরের পাশে। বন্দর গড়ে ওঠার সময় হয়তো কোনো আবাসিক তার বাগানে এনে লাগিয়েছিলেন, তারপর টাউনশিপ সরে গিয়েছে অন্যত্র। সম্ভবত কোলাহল থেকে দূরে থাকায় নিজের ছন্দে বেড়ে উঠেছে গাছ দুটি। গত আমফান ঝড়ে একটি গাছ ক্ষতিগ্রস্ত হয়, তখন গাছটি কেটে ফেলার পরিকল্পনা হয়েছিল। পরে বাধা পেয়ে গাছটি বাঁচিয়ে রাখা হয়। এই সেদিন পর্যন্ত কেউ চিনত না গাছ দুটি। সপ্তাহ দুই আগে জীবন বিজ্ঞানের শিক্ষক ও সাংবাদিক আরিফ ইকবাল খানের নজরে পড়তেই শুরু হয় হইচই। মিত রয়েছে বাওবাবের ফুল আসে 50 বছরে একবার। বিজ্ঞানীরা বলেন প্রজাতি অনুযায়ী 20-30 বছর বয়সে প্রথমে ফুল আসে বাওবাবের। আফ্রিকা, অস্ট্রেলিয়া ও মাদাগাস্কারের মোট 8টি প্রজাতির বাওবাব রয়েছে। ভারতেও প্রাচীনকাল থেকে গাছটিকে দেখা মেলে। মহাভারতে এর উল্লেখ রয়েছে। ভারতে একে কল্পবৃক্ষ বলা হয়। গুজরাটে এখনও 1,000 বছরের পুরনো বাওবাব রয়েছে। আফ্রিকায় একটি বাওবাব 100 ফুট প্রায় 10 তলার সমান উঁচু হয়। বাওবাবের গুঁড়ি এত মোটা হয় যে স্বচ্ছন্দে 2 কামরা ঘর বানানো যেতে পারে। আফ্রিকায় পর্যটকদের জন্য বাওবাব গাছের ভেতরে কফি শপ, রেস্টুরেন্ট, বিয়ার বার পর্যন্ত তৈরি করা হয়। কাজে লাগানো হয় গাছে সঞ্চিত জলকে। হলদিয়ার গাছ দুটিও হলদিয়ার সম্পদ। বাওবাব গাছ বাঁচানো বেশ কষ্টকর। হলদিয়া দুটি গাছ এখন ফুলে ফলে পল্লবিত। বর্ষার সময় গাছে ফুল আসে প্রতি বছর, বলছেন এলাকার বাসিন্দারা। সাদা রঙের ফুল ফোটে রাতে, ঝরে পড়ে সকাল হলেই। ফুলের পাপড়িগুলি মোটা, একটি বাওবাবকে জড়িয়ে উঠেছে বটগাছ। আগামী দিনে হলদিয়ার পর্যটক আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে ওই বাওবাব। বন দপ্তর গাছ দুটির দেখভালের দায়িত্ব নিক, চাইছেন বাসিন্দারা। এইটা ইদানিং শুনছি, এইটা ওনাকে বলছে তুলো গাছ, তা ওনাকে বলছে বাওবা গাছ। তো প্রায় বেশিরভাগ বলছে এটা বাওবাই গাছ। এই ফুল কিরকম? ফুলটা দেখতে খুব সুন্দর, বছরে একবার করে ফুল ফোটে। গাছটা একটু বড় ছিল, আমপানে ওটা কিছু নষ্ট হয়ে গেছে। তো পোট যতদিন ততদিনের গাছ, এবং এই গাছ বা আসল গাছ দুটোই বেশ ঐতিহ্য এখানকার, জানতাম না। ইদানিং বিভিন্ন লোকজন আসছে, দেখছে, বলছে এটা এই গাছ, বাবা গাছ বলছে। নাহলে অ্যাকচুয়ালি আমরা জানতে পারতাম না এটা অ্যাকচুয়ালি কী গাছ। এইখানে হলদিয়া ডকমেছে যতদিন ততদিন বয়স। জায়গাটার নাম হচ্ছে অ্যাঙ্কারেজ ক্যাম্প। 1959 সাল পয়লা নভেম্বর হলদিয়া অ্যাঙ্কারেজ ক্যাম্প থেকেই হলদিয়া বন্দরের মাল ওঠানামা কাজ শুরু করেছিল। তারই জাহাজের খোলেই হয়তো চলে এসেছিল এই বাওবাব গাছ। সকলের দৃষ্টিগোচর এড়িয়ে বড় হয়েছে এই গাছটি। আমি মন্দিরে সেবার সঙ্গে যুক্ত। গাছটা আগে আমরা জানতাম না যে গাছটার কি নাম, কিন্তু এখন দেখলাম যে গাছটার নামটাও জেনেছি। এটা আফ্রিকা জঙ্গল থেকে আসা একটা গাছ, ওইখানে পাওয়া যায় কি বাহবাহন বলে গাছটার নাম। এবং শুনেছি এটা অনেক হাজার বছর বাঁচে, এবং গাছটা খুবই ভালো। আমরা দীর্ঘদিন এখানে আছি, কিন্তু এটার গুরুত্ব বুঝতামই না, জানতামও না যে গাছটা এত দামি বা এত ভালো বা এত সুন্দর দেখতে। মন্দিরটা যখন হয় তখন অনেকেই ভেবেছিল যে গাছটা বোধহয় কেটে দেওয়া হবে, তিলে পরিষ্কার হবে বা কিছু। কিন্তু অনেকেই যারা বড় বড় আধিকারিকরা ছিলেন তারা জানতেন হয়তো এই গাছটা সম্পর্কে, তাই এই গাছটাকে আর কিছুই করেননি, ওটা রেখে দিয়েছেন। এখন আমরা জানতে পারলাম আপনাদের ইয়েতে আসাতে,
যে এই গাছটা সত্যি সত্যি খুব গুরুত্বপূর্ণ গাছ এবং অনেক দিনের দীর্ঘজীবী গাছ। এগুলোকে মাচিয়ে রাখা আমাদের সম্পদ, এটা সত্যি হেরিটেজের মতো একটা বিশাল ভালো। ফুল ফোটে তো আমরা তো দেখছি 4-5 বছর দেখছি মোটামুটি ফুল ফোটে, মোটামুটি সবসময় ফুটে থাকে, তবে ফুলটা তোলায় পড়ে থাকে প্রচুর এমনি এরকম আর কি। দেখতে ভালো, খুব সুন্দর দেখতে, এর ফুলটার ধরনটাই অন্য রকমের। হ্যাঁ, ফুলটা গাছে যখন হয়ে আছে দেখুন আপনারা, দেখবেন এর ফুলটার ধরনটাই অন্য রকমের, বেশ সুন্দর, সামনে বেশ পাপড়িটাও বেশ বড় হয় এরকম সাদা মতো, এবং এর তলার দিকে একটা গোল মতো এরকম বেশ সুন্দর এটা হয়, মানে দেখতে খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে এই আর কি। তবে ঝড়ে, আমফান ঝড়ে গাছটার একটু ক্ষতি হয়ে গেছে, অনেক ডালপালা একটু ভেঙে গেছে, তা না হলে আরেকটু ভালো ছিল গাছটা, খুব সুন্দর খেতে, তবে দেখতে খুব সুন্দর, ওর ওই বডিটা খুব সুন্দর দেখতে, মানে আমাদের খুব মজা লাগে এটা, খুব ভালো লাগে। আমরা দাদুল ইসলাম, এনকারেজ ক্যাম্প, সিপিটি টাউনশিপ। গাছটা বিশাল মোটা হয়ে একদম উপরে উঠে গেছে আর উপরে গিয়ে ডালপালা মেলে দিয়েছে অনেকটা উপরে, আমার চোখে পড়েছে, কিন্তু তখন জানতাম না, জাস্ট গাছটা দেখেছি একটু অন্য ধরনের গাছ এইরকম, তখন ছোটও ছিল অনেক। সোশ্যাল মিডিয়ায় দিলাম, তাতে দেখলাম অনেকেই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এবং যে গাছটা দেখেও এসেছেন আমাদের হলদিয়া টাউনশিপে গিয়ে অনেকেই গাছটা দেখে এসেছেন, অনেকে ফুল টুলগুলো দেখেছেন, ছবি তুলেছেন। আপনাদের কেনিয়াতে, এটা আফ্রিকার আফ্রিকার দেশ, আমরা যখন বলেছি আফ্রিকার তো বলছি কেনিয়াতে এটা পাওয়া যায় এবং এর এতে প্রচুর পরিমাণ জল ধরে, সেই জলটা ওরা ব্যবহার করে, যেহেতু একটু এ যেহেতু মাসাই মারার কথাও বলব, তখন আমার মনে পড়ে গেল মাসাই মারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন ক্লিনটন কিনাটা বলে, তো আমি মেসেঞ্জারে মেসেজ দিই যে এরকম বাবা গাছের নাম শুনেছো, ওটা কি তোমাদের ওখানে আছে? তো তৎক্ষণাৎ তো অ্যাক্টিভ ছিল তখন ফেসবুকে, ও বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে, এবং আমাদের এটা এটা আমাদের মাসাই মারা ফরেস্টেই প্রচুর আছে, ওর একটা আলাদা রিজার্ভ ফরেস্ট আছে ওর বাবা। তখন আমি আবার ছবি টবি দিলাম, বলছে আপনি কি কোথা থেকে জানেন? হ্যাঁ, হাউ ডু নো? আমি বলি হ্যাঁ আমাদের এখানেই লোকালিটিতে 2-3টে গাছ আছে। যেটা বিশেষত্ব দেখলাম যে আমরা এখানে যেটা দেখেছি, আমি তো আগে অরিজিনাল গাছটা দেখিনি, যে গাছটা খুব মোটা হয়ে উঠেছে, উঠে একবারে ওপরে গিয়ে তার শাখা প্রশাখা ছড়িয়ে গেছে, আমাদের যে সময় বট গাছটা ইত্যাদি হয় সেই রকম কিছুটা দূর গিয়ে শাখা প্রশাখা ছড়িয়ে ওটা বেশ বট গাছের মতো সাইজ নিয়েছে। কিন্তু ওদের যেটা কেনিয়াতে বা আফ্রিকার যে সমস্ত গাছগুলো দেখছি বা আমরা গুগলেই সার্চ করে দেখা, সেখানে হচ্ছে একটু অন্যরকম, সে পুরো উপরে উঠে গেছে এবং গিয়ে একবারে মাথার কাছাকাছি গিয়ে ছাতার মতো হয়ে গাছটাকে ইয়ে হয়েছে, প্রস্ফুটিত হয়েছে, সুন্দরভাবে মেলে ধরেছে। না, এইটা হচ্ছে আমাদের সঙ্গে ওটা তফাৎ আছে। নাম সমর সিনহা, আমি শিমুলবেড়িয়া যোগেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।